কুয়াশাচ্ছন্ন শুক্রবারের সকালে দমকল মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ান। সুজিত বসুর ব্লেক টাউনের দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালাতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করতেই এই অভিযান। শুক্রবার ভোরের আলো ঘুরতে না পড়তেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়েন একদল ইডি আধিকারিক। শহরের বিভিন্ন দিকে অভিযান শুরু করেন তারা। তারই মধ্যে সকাল সাতটার খানিক আগে একটি দল পৌঁছে যায় লেক টাউনে, যে বাড়িতে সুজিত বসু বসবাস করেন সেই বাড়িতে, ও সেই বাড়ির পাশেই আরেকটি বাড়িতেও পৌঁছে যান ইডি গোয়েন্দারা। একাধিকবার কলিং বেল বাজান ইডি আধিকারিকরা। শুরুতে দরজা খুলতে অস্বীকার করার পর অবশেষে দরজা খোলা হয়, বাড়ির ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। বসু তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন তোমাকে সেই ছবি তুলে ধরছে, তোমাকে আরো একটি ছবি তুলে ধরার চেষ্টা করব। যে একদিকে যেরকম এই মুহূর্তে লেক টাউনের একটি বাড়ি, আমি তোমাকে যেমনটি দেখালাম যে একটি বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে, আরো একটি বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে, তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। সেখানেও কিন্তু সিআরপিএফ জওয়ান তারা ঘিরে রেখেছেন, বাড়ির যারা সদস্য তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত বছর অগস্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল সুজিত বসুকে, তবে সেই সময় সুজিত বসু তদন্তকারীদের সামনে হাজির হননি। ইডি সূত্রের খবর, সুজিত বসুর নাম জড়িয়েছে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে। ইডির দাবি, যে সময় দক্ষিণ দমদম পুরসভাতে এই দুর্নীতি হয় তখন পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত। পুরসভার এই নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পৌরসভার থেকেও কিন্তু একাধিক নথি নেওয়া হয়েছিল। সেই সমস্ত নথিকে সামনে রেখে সুজিত বসু তাকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হবে, এর আগে আমরা দেখেছি পাচুরায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান রেকর্ড করা হয়েছে। ঠিক সে সময় যখন পাচুরায় তিনি যখন পুরো প্রধান ছিলেন, পুরো উপপ্রধান হিসাবে কিন্তু সুজিত বসু সে সময় তখন দক্ষিণ দমদম পৌরসভায় ছিলেন, সেক্ষেত্রে সেই সময় কোনো বেনিয়ম হয়েছে কিনা, চাকরির ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় যেরকম খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ দমদম পুরসভার সেখানকার বর্তমান চেয়ারম্যান ও প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি সিজিওতে ডেকে পাঠান ইডি তদন্তকারী আধিকারিকরা। আর তাদের জিজ্ঞাসাবাদ ও পুরসভায় তল্লাশি করে যে নথি ও তথ্য ইডির হাতে আসে তাতেই উঠে আসে সুজিত বসুর নাম। আর সেই সূত্র ধরেই সুজিতের বাড়িতে ইডির হানা বলি ইডি সূত্রের খবর। এর আগেও কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা আর প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে বর্তমান ভাইস চেয়ারম্যান সকলের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছিল, এমনকি তাদের কিন্তু শর্ট লেগে সিজিওতে এই কমপ্লেক্সে ইডির যে দপ্তর সেখানেও কিন্তু তাদের হাজিরা দিতে বলা ছিল এবং বেশ কয়েকবার কিন্তু তারা হাজিরা দিয়েছেন এবং তাদের কিন্তু তাদের থেকে কিন্তু বেশ কিছু নথি পাওয়া গিয়েছে এবং সেই নথি থেকে কিন্তু রাজ্যের মধ্যে সুজিত বসে নাম উঠেছে এমনটাই কিন্তু ইডি আধিকারিক সূত্রে আমরা যেটা জানতে পারছি। এবং সেই তদন্তে ও প্রক্রিয়া চালাতে কিন্তু আজ সকালবেলা কিন্তু পুরো দুর্নীতি নিয়োগে এর আগে আমরা দেখেছি বিভিন্ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, এবার সরাসরি রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, যিনি একসময় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান উপপৌরপ্রধানের দায়িত্ব সামলেছেন তার বাড়িতে। সুজিতের লেক টাউনের দুটি বাড়িতে যেমন এদিন তল্লাশি চালায় ইডি, তেমনি তার পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকেও সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলেন এবং সেখানে সকলের প্রবেশ নিষিদ্ধ করে দেন তদন্তকারী আধিকারিকরা। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে সুজিত বসুর যে কার্যালয় রয়েছে সেখানেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের। কিন্তু একদিকে যেরকম বাড়িতে অভিযান চালানো হচ্ছে, একই সঙ্গে একটু দেখানোর চেষ্টা করবো চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো, শ্রীভূমি যে স্পোর্টিং ক্লাব রয়েছে সেখানেও কিন্তু এই মুহূর্তে সিআরপিএফ জওয়ান তাদেরকে মোতায়েন করা হয়েছে। সিআর ক্লাবের ভেতরে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধু তাই নয়, ঠিক ক্লাবের উল্টো দিকে আরও একটি অফিস রয়েছে মন্ত্রী সুজিত বসুর, সেই অফিসের বাইরেও কিন্তু এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা রয়েছে। অর্থাৎ অফিসের ভেতরেও যাতে কোনো ব্যক্তি ভেতরে প্রবেশ না করতে পারে সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে সিআরপিএফের পক্ষ থেকে। জানা গেছে সুজিত বসুর বাড়িতে প্রবেশ করেই তার এবং তার পরিবারের সকল সদস্যদের ফোন বাজেয়াপ্ত করে সুইচ অফ করে দেওয়া হয় যাতে বাইরের কারোর সঙ্গে তারা যোগাযোগ করতে না পারে। কয়েকদিন আগে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল সন্দেশখালীতে তৃণমূল নেতা শাজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে। প্রায় একই কাণ্ড ঘটেছিল বনগাঁতেও শঙ্করার্ঢের বাড়িতে। সুজিত বসুর বাড়িতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই প্রথম থেকেই তৎপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ, পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লেক টাউন থানার পুলিশও এসে উপস্থিত হয়। সুজিত বসুর পুরনো বাড়িতে আনা হয় প্রিন্টার মেশিন। সন্দেশখালী ঘটনার পর এই মুহূর্তে একেবারে সাত দিন কাটতে না কাটতেই রাজ্যের আরও এক মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এর আগে সন্দেশখালী ঘটনায় যে মব ছিল বা জমায়েত ছিল সেই জমায়েতের থেকে পরবর্তীতে হামলার ঘটনা ঘটে, কিন্তু এই মুহূর্তে যাতে লেক টাউনে সুজিত বসু বাড়ির সামনে কোনো জমায়েত না হতে পারে সেই দিকে নজর রাখছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদি কোথাও কোনো জমায়েত থেকে থাকে সেই জমায়েতকে সরানো হচ্ছে এবং সেই জমায়েতকে
যাতে এক এক জায়গায় কোনোভাবে কোনো মব না জমতে পারে সেদিকে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রবাহিনী জওয়ানরা নজর রাখছেন এবং যে সমস্ত ব্যক্তিরা রাস্তায় বসে আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি যাতে অযথা ভিড় না করে সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে কেন্দ্রবাহিনী জওয়ানরা। এবং একদিকে যেরকম মবকে সরানোর যে কাজ সেই কাজ করছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সেই কাজ করা হচ্ছে, একই সঙ্গে কিন্তু একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তাদের তল্লাশি অভিযান চালাচ্ছে, বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে এবং বাড়ির সামনের যে এলাকা সেই এলাকায় যে যে জমায়েত ছিল সেই জমায়েতকে সরানোর যে কাজ সেই কাজ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে করা হচ্ছে, যাতে কোনোভাবে কোনো জমায়েত সুজিত বসু বাড়ির সামনে না হয় সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে সিআরপিএফের জওয়ানরা। 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালিয়ে সুজিত বসুর বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও শান্তনু সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। হাই ভোল্টেজ শুক্রবার, এই শুক্রবারে একেবারে দাবাং মোডে ইডি। একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে চলছে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত। শুক্রবার সকাল 6:30 কিছু পরেই তাপস রায়ের বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। পুরো নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন নথি মিলিয়ে কোথাও যোগ পাওয়া গিয়েছে বিধায়কের, সেই জন্যই ইডির হানা তাঁর বাড়িতে। বিধায়কের বাড়িতে ম্যারাথন, 12 ঘন্টা তল্লাশি চালানোর পর অবশেষে তাঁর বাড়ি থেকে বেরোলেন ইডির আধিকারিকরা। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায়। আমার জানা নেই এবং আমি কোন রকম কোন নিয়োগ দুর্নীতির সময় কোনোভাবেই আমার জড়িত থাকার কোনো সুযোগও ছিল না আর আমি জড়িত নই। ওরা জিজ্ঞাসা করে সাধারণত পেপার, আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরে, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা খুঁজল, দেখলো আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়, সে কোনো দুর্নীতি হোক, চাকরি হোক বা আদারওয়াইজ। তার স্ত্রী ও মেয়ের থেকেও জানতে চাওয়া হয়েছে নানা তথ্য, জানালেন বিধায়ক। তবে মেয়ে ও স্ত্রীর ফোন দেখে ফিরিয়ে দিলেও বিধায়কের ফোন সঙ্গে করে নিয়ে গিয়েছে ইডির আধিকারিক, এমনটাই জানালেন বিধায়ক তাপস রায়। আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু না, আমার মোবাইলটা নিয়ে গেছে আর ওই গোটা 4-5টা ওই সমস্ত এই সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে, মানে যেগুলো ওই লোকে এসে রিকোয়েস্ট করে না, তোমরাও যেমন করো, অনেকেই করেন আমাকে রিকোয়েস্ট এসে সেই ধরনের। পাশাপাশি ইডির তল্লাশি শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাপস রায়ের কন্যাও। তবে তার বাবা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং পরিকল্পনা মাফিক ভালো মানুষের সম্মানহানির জন্যই তাদের বাড়িতে ইডির আসা, এমনটা সাফ জানালেন তাপস রায়ের মেয়ে সোহিনী রায়। রাজনৈতিক বললেই বলা চক্রান্ত, কিন্তু কিছু না পাওয়া মানেই তো সেটাই হচ্ছে, মানে আনটিল অ্যান্ড আনলেস তোমাদের কাছে কোনো প্রুফ আছে, একটা বাড়িতে এসে 12-13 ঘন্টা তাদের ওকে প্রশ্ন করা, তাদের এমনি খুবই মানে তারা কর্ডিয়াল ছিলেন, তারা খুবই ভালোভাবে তারা কথা বলেছেন বা সবটাই করেছেন, কিন্তু যেটা একটা হলো যে মানে সারাটা দিন আমার বোথমাই প্যারেন্টস তারা যথেষ্ট বয়স্ক, তারা যথেষ্ট ইয়ে, কিন্তু হ্যাঁ তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে, বাবাকেও করেছে, তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরও ডিটেলসে হয়তো দেখতে চান তারা, তাই বাবার ফোনটা শুধু নিয়ে গেছে। কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে যাদের আগেনস্ট অন্য আর কিছু পাওয়া যাবে না বা হয়তো পাবেও না, মানে পরিবার তো ছেড়ে দিন, বাবাও ছেড়ে দিন, মানে আমি এত বছর রয়েছি, বাবাকেও এতদিন ধরে দেখছি, আমার এন্টায়ারলি একটা ডিফারেন্ট প্রফেশনে আমি রয়েছি, আর্থিকভাবে কোনো অন্যান্য কোনোভাবে কাইন্ড ক্যাশ কিচ্ছুভাবে কোনো লোক। আপাতত শুক্রবারের তাপস রায়ের বাড়িতে তল্লাশির পরে সঙ্গে করে বিধায়ককে না নিয়ে গেলেও বিধায়কের ফোন এবং নিয়োগ সংক্রান্ত কিছু নথি নিয়ে ফিরলেন ইডির আধিকারিকরা। তার পরিবারের পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে শোনা যাচ্ছে দুর্নীতির সঙ্গে জড়িত নন তাপস রায়। প্রতিবেশীদের কণ্ঠেও একই সুর, এখন দেখার আগামী দিনে এই পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাপস রায়ের কোনো যোগ প্রকাশ্যে আসে কি না। ক্যামেরায় লেসন লোধের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না পাও তাহলে অজুহাত পাবে। স্বামীজির এই বাণীকে কার্যত পাথেয় করে দাবাং মোড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শুক্রবার কাক ভোরে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সামনে আসে অয়ন শীলের নাম। তার অফিসে তল্লাশি চালিয়ে পুর নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে, উঠে আসে বেশ কিছু পুরসভার নাম। সেই মামলার তদন্তে নেমে একাধিক প্রভাবশালীর নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই মোতাবেক তদন্ত শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসে দমকল মন্ত্রী সুজিত বসুর নাম। অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা যে নথি বাজেয়াপ্ত করেন তাতেই পাওয়া যায় সুজিতের নাম। রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের নামও রয়েছে ওই নথিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই নথিতে পুরসভার বিভিন্ন পদে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার জন্য নাম সুপারিশ করেন সুজিত। সুজিত রাজ্যের আরেক বিধায়ক এবং বেশ কয়েকজন পুরসভার পুর প্রধানের সুপারিশ ক্রমেই মেডিকেল অফিসার, মজদুর, ওয়ার্ড মাস্টার, কর্নিক, গাড়ি চালক ইত্যাদি পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল বলে জানান অয়ন। সেই মোতাবেক শুক্রবার মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি বউ বাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও তল্লাশি অভিযানে নামেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দেশখালী ও বনগার ঘটনার কথা মাথায় রেখে পর্যাপ্ত কেন্দ্রীয় জওয়ানদের নিয়েই তল্লাশি অভিযানে নামেন ইডি কর্তারা। সুজিত বসুর বাড়ির সামনে কেন্দ্রীয় জওয়ানদের লাঠি উঁচিয়ে রুটমার্চ করতে দেখা যায়। মন্ত্রী বিধায়কের পাশাপাশি উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। দমদম থানার আইসে প্রাক্তন পুর প্রধানের বাড়িতে আসলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। সব মিলিয়ে পুর নিয়োগ দুর্নীতির রহস্য ভেদে ইডির এই ম্যারাথন তল্লাশি তা বলাই বাহুল্য। কোন পথে পুর দুর্নীতির ভবিষ্যৎ, উত্তর মিলবে এ সময়। ক্যালকাটা নিউজ। শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। বাংলার এক হেভিওয়েট মন্ত্রী, শাসক বিধায়ক এবং শাসক কাউন্সিলরের বাড়িতে ইডি হানার সমর্থনে এভাবেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই মধ্য কলকাতা সহ কলকাতার দুই উপকণ্ঠে ইডির ত্রিমুখী হানা। নেপথ্যে পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার একদা পুর প্রধান সুবোধ চক্রবর্তীর ভূমিকা খতিয়ে দেখা। সন্দেশখালী কাণ্ডের এক সপ্তাহের মাথায় পূর্ণ দিনে একেবারে রায়াট গিয়ারে থাকা কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ কে নিয়ে অভিযানে ইডি। রাজ্যের একাধিক পুরসভায় অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগ হয়েছে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ইডি। তাদের হাতে এই মুহূর্তে নিয়োগ কাণ্ডে ধৃত অয়ন শীলের বয়ান এবং বড়নগর পুরসভার পুর প্রধান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করে পাওয়া সূত্র। রেশন দুর্নীতি কাণ্ডে বাকিপুরের সূত্রে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অব্দি পৌঁছেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ কাণ্ডেও কি অয়ন শীলের সূত্র হেভিওয়েট মন্ত্রী এবং শাসক বিধায়কের বাড়ি অব্দি পৌঁছে দিল ইডিকে, এই প্রশ্ন উঠছে। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন প্রায় 70টি পুরসভায় অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগ হয়েছে, অর্থাৎ পিএমএলএ আইনে মামলা করতে বাধ্য ইডি, বলছে ওয়াকিবহল মহল। ঘটনাচক্রে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার একদা ভাইস চেয়ারম্যান, তাপস রায় বরানগরের বিধায়ক আর সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার বর্তমান কাউন্সিলর তথা একদা পুর প্রধান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বাকি পুরসভার সঙ্গে এই তিন পুরসভার নিয়োগও ইডি স্ক্যানারে রয়েছে বলেই সূত্রের খবর। এবার হেভিওয়েট মন্ত্রী সহ বিধায়ক ও কাউন্সিলরের বাড়িতে অভিযানের আগে অনেক বেশি প্রস্তুতিও সেরেছে ইডি, বলছেন বিশেষজ্ঞরা। বঙ্গ রাজনীতিতে কান পাতলে প্রশ্ন, লেকটাউন, মধ্য কলকাতা এবং বিরাজিতে দাদার অনুগামীদের বার্তা দিতেই কি রণকৌশল বদলেছে সিআরপিএফ?
বাহিনী এবং সজ্জার বহর বদলে এরিয়া ডমিনেশন করতে দেখা গিয়েছে সিআরপিএফকে। ভারী বুটের শব্দ শুনতে পেয়েছেন কি দাদার অনুগামীরা? উঠছে প্রশ্ন। শুক্রবার জনপ্রিয় মন্ত্রীর লেকটাউনের বাড়ির আশেপাশে জটলা দেখলেই ব্যবস্থা নিয়েছে সিআরপিএফ। না কুছ করেঙ্গে না কুছ করনে দেঙ্গে, জটলার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে এভাবে সতর্ক করতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। দিলীপ ঘোষের ভাষায়, শাসক দলের তিন জনপ্রতিনিধির বাড়িতে যখন খেলছে ইডি শুক্রবার, তখন লেকটাউনে এলাকা ডমিনেশন করেছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ এর এতটা সাজো সাজো রব অবশ্য মধ্য কলকাতায় তাপস রায়ের বাড়ি কিংবা উত্তর দমদমের বিরাটিতে দেখা যায়নি। কারণ বাকি দুজনের থেকে সুজিত বসু বেশি জনপ্রিয় এবং হেভিওয়েট মন্ত্রী, তাই তার বাড়িতে হানার আগে রণকৌশল বদলেছে ইডি। সিআরপিএফ বলছে ওয়াকিবহল মহল কানাকুশো, যত বড়ই প্রভাবশালী কিংবা হেভিওয়েট হন, দুর্নীতিতে নাম জড়ালে রেয়াত নয়। এই বার্তায় কি আরও এক শুক্রবারে পৌঁছে দিল ইডি সিআরপিএফ? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। সামরিক শক্তি বৃদ্ধি, প্রথমে রাফালে যুদ্ধ বিমানের পর তেজস হেলিকপ্টার সহ আরো অন্য অস্ত্রের ভান্ডার ভারতীয় সেনার আর্সেনালে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের আধুনিকীকরণ এবং বরাত বৃদ্ধি কোমর শক্ত করেছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। লাইটওয়েট কমব্যাট হেলিকপ্টার নির্মাণে মাইল ফলক তৈরি করেছে হ্যাল, পাশাপাশি ডিআরডিওর সাহায্যে তৈরি হয়েছে মাঝারি ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্রের সকল মহড়া উদ্বেগ বাড়িয়েছে চীন পাকিস্তানের মতো পড়শির। পাশাপাশি মোদী সরকারের সিদ্ধান্ত, যুদ্ধকালীন পরিস্থিতিতে সমরাস্ত্র কিনতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের যে কোনো সামরিক সদর দপ্তর 300 কোটি টাকা পর্যন্ত সমরাস্ত্র কিনতে পারবে, লাগবে না কোনো অনুমতি। এই সিদ্ধান্ত কার্যকর করেছে মোদী সরকার। এই সিদ্ধান্তে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের আমদানির উপর ঝোঁক কমেছে, পাল্লা দিয়ে কমেছে খরচের বহর। একইভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের অস্ত্রেও সজ্জিত হয়ে চলেছে ভারতীয় সেনার আর্সেনাল। গত 9 বছরে ধীরে ধীরে এভাবেই স্বচ্ছ নীতির ভরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আত্মনির্ভর করে তুলেছে মোদী সরকার। ফলে এখনো অটুট মোদী ম্যাজিক, এমনটাই বলছে ওয়াকিবহল মহল। ক্যালকাটা নিউজ।